প্রিয় দর্শক, আজ আমরা আয়ুব নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এই নামটি রাখা যাবে কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায়, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম। যদি প্রশ্ন করেন, আয়ুব নামটি কি ইসলামিক নাম? হ্যাঁ, এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত হিব্রু ভাষার শব্দ কিংবা হিব্রু ভাষা থেকে এসেছে। এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আয়ুব নামের হিব্রু অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী, প্রত্যাবর্তনকারী। আয়ুব একজন নবীর নামও বটে। আয়ুব নামটি এভাবেও রাখা হয়ে থাকে, যেমন আয়ুব ইসলাম, মোহাম্মদ আয়ুব, আয়ুব হোসাইন, আবদুল্লাহ আল আয়ুব ইত্যাদি। আয়ুব নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।